সবাইকে ডিজিটাল লজিক ডিজাইন কোর্সের চতুর্দশ লেকচারে স্বাগতম এই লেকচারটি বলতে গেলে আমাদের থিওরিটিক্যাল পার্টের শেষ লেকচার আমি এরপর আরও কিছু লেকচার তৈরি করার চেষ্টা করব যেগুলো মেইনলি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা আরডুইনো দিয়ে কিভাবে সার্কিট তৈরি করা যায় সেটার উপরে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো এই লেকচারে আমরা বড়ো ধরনের সিকোয়েন্সিয়াল প্রবলেম কীভাবে সলভ করা যায় কিছু সিকোয়েন্সিয়াল আইসি চিপ দিয়ে সেটা এখানে আমরা ব্রিফলি আমরা একটু দেখব তো এটা হচ্ছে চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইট থেকে নেওয়া হয়েছে স্লাইডগুলো প্রথমে আমরা দেখি শিফট রেজিস্টার শিফট রেজিস্টার হচ্ছে সেট অফ ফ্লিপলপস যেখানে একটি ফ্লিপলপের সাথে আরেকটি ফ্লিপলপ কানেক্টেড থাকে সিকোয়েন্সিয়ালি বা সিরিয়ালি এবং ডেটা ভ্যালু এক দিক থেকে ইনপুট দেওয়া হলে সেটা পাস করতে থাকে প্রত্যেকটি ক্লকে সেটা শিফট করে তো এটা ডাইরেকশনের উপর বেস করে এটা লেফট শিফট অথবা রাইট শিফট দুই ধরনের শিফটই হতে পারে এবং এই ফ্লিপ্লবগুলোকে ইমপ্লিমেন্ট নর্মালি ইমপ্লিমেন্ট করা হয় এসআর ফিপ্লব দিয়ে আমরা যদিও এসআর ফিপ্লব সম্পর্কে ডিটেলস দেখিনি তবুও আপনারা জানেন যে এসআর ফিপ্লপ হচ্ছে এসআর ল্যাচারি ফ্লিপ্লপ ভার্শন এবং শিফট রেজিস্টার দুগুলোকে জেকে ফিপ্লব বা ডি ফিপলপ দিয়েও ইমপ্লিমেন্ট করা সম্ভব অ্যাকচুয়ালি যে কোনো ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিটই যে কোনো ধরনের ফিপ্লব দিয়ে ইমপ্লিমেন্ট করা সম্ভব তবে অনেক ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য অনেক সময় স্পেসিফিক টাইপের ফিপলপ ইউজ করা হয় অনেক ক্ষেত্রে যেখানে আপনার একটা एग्जांपल দেখছেন একটা সিম্পল শিফট রেজিস্টারে একটি এসআর ফিপ্লব ইউজ করে এসআর ফিপ্লবের ক্ষেত্রে আমরা জানি যে যদি এস এবং আর দুটি ইনপুট রয়েছে এস এবং আর যদি হয় জিরো দুটো যদি জিরো হয় তাহলে ফিপ্লপের ভ্যালুটা হোল্ড করে তার মানে আগে যে ভ্যালু ছিল সেটাই আনচেঞ্জড থাকে এবং এস এর ভ্যালু যদি হয় ওয়ান আর এর ভ্যালু হয় যদি জিরো তাহলে ফ্লিপ্লপের আউটপুট হয় সেট এর ভ্যালু হয় যদি আর এর ভ্যালু যদি হয় তাহলে আউটপুট হয় রিসেট তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লিপটপের ইনপুট দেওয়া রয়েছে বাম দিক থেকে x এবং সেটা ভাবে কানেক্টেড আছে s এর সাথে এবং ভাবে কানেক্টেড আছে আর এর সাথে তার মানে x কানেক্টেড আছে এস এর সাথে এবং x প্রাইম কানেক্টেড আছে আর এর সাথে এবং সিরিয়ালি আরো কতগুলো এস এর কানেক্টেড আছে তো এখানে যা হচ্ছে এটা আপনারা নিচের টাইমিং টেস্টেতে আপনারা ভালো মতো বুঝতে পারবেন কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর এই চারটি আউটপুট চারটি ফ্লিপটপের জন্য তো প্রথমে ইনিশিয়ালি প্রত্যেকটি ফ্লিপটপের আউটপুটই ধরুন আপনার জিরো তার মানে হচ্ছে স্টেট হচ্ছে জিরো 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 তো এরপরে যদি আমরা ফ্লিপটপের ইনপুটে যদি এক্স এক্স ইকাল টু ওয়ান থাকে তাহলে পরের ক্লক ইনপুটে এই ওয়ানটি কিউানে চলে যাবে কেন চলে যাবে কারণ এক্স ইকুয়াল টু ওয়ান এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এইখানে হবে ওয়ান এবং এখানে হবে জিরো তার মানে হচ্ছে এটা হবে সেট অপারেশন সেট অপারেশন হলে এর ভ্যালু হয়ে যাবে ওয়ান এখানে ওয়ান চলে আসবে তো এই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট ক্লক সাইকেলে আপনার ওয়ানের ভ্যালু হয়ে যাচ্ছে ওয়ান তার মানে ইনপুটে যে ওয়ান ছিল সেটা এখানে প্রপাগেট করছে প্রথম ফ্লিপলপের আউটপুটে এবং পরেগুলোও যেতে তো এই ওয়ানটি যখন পরের ক্লক সাইকেলে পরের ফ্লিপ্লপের ইনপুটে আসবে ভ্যালুটা তখন এই এস ইকুয়াল টু ওয়ান রয়ে গেছে এবং আর হচ্ছে কিউ ওয়ান প্রাইম সেটাও কিন্তু জিরো সুতরাং কিউ টু প্রাইম সরি কিউ টু হয়ে যাবে ওয়ান তো এইভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসে Q1 হচ্ছে জিরো কেন 1. 1 0 হলো কারণ হচ্ছে 0 হয় তাহলে কি হচ্ছে 0 হয় তাহলে s এর ভ্যালু 0 আর এর ভ্যালু কিন্তু ওয়ান তার মানে কি এর ভ্যালু কিন্তু রিসেট হয়ে জিরো হয়ে যাচ্ছে তো এই আমরা দেখতে পাচ্ছি যে আগে কি ওয়ানের ভ্যালু ওয়ান থাকলেও পরে এটা হয়ে যাচ্ছে এইভাবেই এক্স এর ভ্যালু আমরা যেভাবে ওয়ান করছি এবং এটা একটা একটা করে প্রপেট করে প্রত্যেকটা ফ্লিপকারের মধ্যে দিয়ে পাস হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে রেজিস্টারের এবং শিফট রেজিস্টারে আপনারা এক্সটার্নাল একটি কন্ট্রোল ইনপুট লোড ইউজ করা যায় যেখানে লোড যখন জিরো থাকবে তখন ডেটা সার্কুলেট করবে এম সংখ্যক মধ্যে এবং লোড যদি ওয়ান থাকে তখনই শুধুমাত্র এক্সের ভ্যালুটা গ্রহণ করবে নিউ ভ্যালু গ্রহণ করবে তো তার মানে হচ্ছে এটা একটা স্টোরেজের মতো কাজ করছে তো প্রথমে ইনিশিয়ালি আপনার যে ভ্যালু আপনি একটা সেট করে দিলেন সেটা আপনার যতক্ষণ লোডেট জিরো থাকে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক লক সাইকেলে সেটাই আপনার সার্কুলেট করতে থাকবে কিন্তু যখন আপনার ইকুয়াল টু ওয়ান তখন আপনি চাইলে নতুন ভ্যালু এখানে ইনপুট করতে পারবেন পর্যন্ত যা আমরা দেখলাম সেটা হচ্ছে সিরিয়ালি ডাটা ইনপুট দেয়া আপনার যদি ডাটা আউটপুটটাও সিরিয়ালি হচ্ছিলো তো সিরিয়াল ইনপুট এর সাথে যদি প্যারাল আউটপুট চান তাহলে প্রত্যেকটি ফিফলআপের আউটপুটকে প্যারালালি এভাবে বের করে আনা সম্ভব এটাকে বলা হয় সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার একইভাবে প্যারালাল ইন শিফট রেজিস্টারের সার্কিট এখানে দেখানো হচ্ছে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটি ফ্লিপলপ শিফট রেজিস্টার প্রত্যেকটি ফ্লিপলপকে আপনার প্যারালালি ডেটা সেট বা রিসেট করা সম্ভব তো এই সার্কিটগুলো একটু কমপ্লিকেটেড খুব ভালোভাবে খেয়াল করে এটার কাজ পদ্ধতি আপনারা বুঝতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের চিপে ইউজ করা হয়েছে এখানে নাম্বারগুলো দেওয়া হচ্ছে এখানে সেভেন ফোর ওয়ান সিক্স ফাইভ এবং সেভেন ফোর ওয়ান সিক্স সিক্স এই দুটি চিপ এর ইন্টারনাল কানেকশন দেখানো হয়েছে একইভাবে আপনার রাইট এবং লেফট টিপ রেজিস্টার দুটাকে একই চিপের মধ্যে ইমপ্লিমেন্ট করা সম্ভব যে ক্ষেত্রে এস জিরো এবং এস ওয়ান এস জিরো এবং এস ওয়ান এই দুইটি ইলেক্টর ইনপুটের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হচ্ছে যখন ক্লিয়ার ইনপুটটা ইনঅ্যাক্টিভ তখন এস জিরো এস ওয়ান যদি জিরো জিরো থাকে তাহলে এটা হোল্ড হিসেবে কাজ করছে যদি এস জিরো এস ওয়ান জিরো ওয়ান থাকে তাহলে এটা শিফট লেফট এবং ওয়ান জিরো হলে শিফট রাইট এবং ওয়ান ওয়ান হলে নতুন ইনপুট গ্রহণ করবে এখন আসলে আমরা দেখি কাউন্টার সাইসি সম্পর্কে কাউন্টারগুলো কিছু একটি রেজিস্টার এবং তার সাথে কিছু লজিক ইমপ্লিমেন্ট করে একটি কাউন্টার তৈরি করা থাকে নর্মালি এবং সেটি এবং ধরনের হতে পারে বিভিন্ন বেইসের হতে পারে এবং সেগুলোতেও এক্সট্রা কিছু ফিচার থাকে যেমন প্যারালাল লোড ক্লিয়ার ইনপুট ওভারফ্লো আউটপুট এখানে আপনার সেভেন ফোর ওয়ান সিক্স ওয়ান কাউন্টারটিকে দেখানো হচ্ছে এটি একটি কাউন্টার চিপ এখানে দুই ধরনের এনেবল ইনপুট রয়েছে ইএনটি এবং ইএনপি এবং দেখেন দেখতে পাচ্ছেন ক্লিয়ার ইনপুট রয়েছে একটি ব্লো এবং এগুলো হচ্ছে প্যারালাল ইন ইনপুট এবং এর লোড কন্ট্রোল এবং ওভারফ্লো আউটপুট রয়েছে তো এটার ইন্টারনাল মেকানিজমটা এখানে দেখানো হচ্ছে কিভাবে এটা কন্ট্রোল করছে বিভিন্ন ফিচার একটি ক্ষেত্রে তো এখানে আগের চিপটা যেটা সেভেন ফোর ওয়ান সিক্স ওয়ান এটা হচ্ছে একটি ফোর বিট কাউন্টার তো এইট বিট কাউন্টার যদি তৈরি করতে চান তাহলে দুটি সেভেন ফোর ওয়ান সিক্স ওয়ানকে কানেক্ট করে এটা তৈরি করা সম্ভব দুটিরই এনেবল এবং লোড ইনপুটটাকে একই সাথে কানেক্ট করতে হবে এবং প্রথমটির ওভারফ্লো আউটপুটটাকে দ্বিতীয়টির এনেবল ইনপুটে এখানে কানেক্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া আমরা যদি চাই যে যত হায়েস্ট যতটুকু আমরা কাউন্ট করতে পারি তার চেয়ে কম সংখ্যক স্টেট পর্যন্ত আমরা কাউন্ট করতে চাই এরপরে কাউন্টারটাকে রিসেট করে দিতে চাই সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের এক্সটার্নাল গেট ইউজ করে আমরা সেটা করতে পারি যেমন ধরুন আমরা চাচ্ছি ওয়ান টোয়েন্টি স্টেট তার মানে হচ্ছে জিরো থেকে হান্ড্রেড এন্ড নাইনটিন পর্যন্ত কাউন্ট করতে চাচ্ছি তাহলে একটি ন্যান গেট ইউজ করে সেটা করা সম্ভব এখানে দেখতে পাচ্ছেন যে আট বিটের ক্ষেত্রে একশো বিশের বেশি পর্যন্ত কাউন্ট করা সম্ভব কিন্তু একশো যখন হয় তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই চারটি বিট ওয়ান হয়ে যায় তো এই চারটি বিটকে আমরা যদি একসাথে কানেক্ট করে একটি ন্যান গেটের মাধ্যমে ক্লিয়ারের সাথে সংযুক্ত করে দিই এভাবে তাহলে যেটা হবে যে যখন একশো বিশ আসবে তখন এটা কাউন্টারটিকে ক্লিয়ার করে দিবে তার মানে হচ্ছে একশো বিশ আসার একশো উনিশের পরে যখন একশো বিশ আসার কথা সেখানে কাউন্টারটিতে রিসেট হয়ে জিরো 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 অল জিরো হয়ে যাবে তো এখানে সেটাই দেখানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ইনপুট দুটোর সাথেই কানেক্টেড তো এভাবে বিভিন্ন ধরনের সিকোয়েন্সিয়াল আইসি চিপ ইউজ করে আরও বড় ধরনের সিকোয়েন্সিয়াল সমস্যা সমাধান করা সম্ভব আপনার চ্যাপ্টার এইটে আরও বিভিন্ন ধরনের আইসি চিপ সম্পর্কে এক্সাম্পল দেওয়া আছে আমি এগুলো এখন আর কিছু কাভার করব না কারণ এখানে খুব বেশি লজিক ইমপ্লিমেন্ট করা বা দেখানোর মতো কিছু নেই তো আপাতত আমরা এই থিওরিটিক্যাল পার্ট আমাদের এখানেই শেষ করব এবং আশা রাখি যে ভবিষ্যতে আমি আরও কিছু লেকচার এই কোর্সে যুক্ত করতে পারবো যেখানে আমি আরডুইনো ইউজ করে কিভাবে বিভিন্ন ধরনের সিম্পল সার্কিট ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখাতে পারব তো আশা করি সবাই আমার এই লেকচারগুলোর মাধ্যমে উপকৃত হচ্ছেন এবং আরও হবেন ভবিষ্যতে যারা দেখবেন এবং সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ